আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে পাইপিং ট্রেনার মোহাম্মদ নারফুল হক। আমাদের স্টুডেন্টদেরকে আমরা কীভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, কীভাবে তাদেরকে কাজ শিখিয়ে থাকি, আজকে আমরা একটা স্টুডেন্টের ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা কতটা যত্ন সহকারে এবং কতটা দায়িত্ব সহকারে আমরা তাদেরকে কাজগুলো শিখিয়ে থাকি। তো বন্ধুরা, বিদেশ, আমাদের অনেকেরই বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন, দেশ ত্যাগ করা অনেকের স্বপ্ন। তো আমরা বিদেশ যাব, আমরা বিদেশ থেকে রেমিটেন্স আর্ন করব, আমরা অনেক টাকা ইনকাম করব, তবে আমরা লেবার বিষয়ে গিয়ে ইনকাম করব না, আমরা একজন টেকনিশিয়ান হিসেবে বিদেশ যাব, আমরা অনেক টাকা স্যালারি আর্ন করব। তো বন্ধুরা, তোমাদেরকে স্কিল গঠন করতে হবে, অর্থাৎ তোমাদেরকে একজন টেকনিশিয়ান হিসেবে যদি তোমরা বিদেশ যেতে চাও, সেটা ওয়েল্ডিং হোক, পাইপ ফিটিং হোক, তোমরা মূলত একটা স্কিল গঠন করে যদি বিদেশ যেতে চাও বা বিদেশ যাও, তাহলে তোমরা অনেক টাকা আর্ন করতে পারবে, তোমাদের স্যালারিও অনেক হাই হবে। ওকে বন্ধুরা, তো আজ কথা না বাড়িয়ে আমরা আমাদের এখানে কীভাবে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা কীভাবে তাদেরকে দক্ষ করে তুলি, তো আজকে একটা স্টুডেন্টের ইন্টারভিউর মাধ্যমে তোমরা দেখতে পাবা যে আমরা তাদেরকে কীভাবে গঠন করে তুলি বা দক্ষ করে তুলি। ওকে, তোমার নাম কি? আমার একজন আমি মোহাম্মদ। তুমি এখানে কিসের কাজ শিখতে আসছো? ওকে, ঠিক আছে। তো তুমি কি মেজারমেন্ট টিপ কি? আসলে মেজারমেন্ট হচ্ছে কোনো বস্তুকে পরিমাপ করা যন্ত্রগুলো। ওকে, দেখি তোমার কাছে কি মেজারমেন্ট টিপ আছে? দেখি মেজারমেন্ট টিপটা বের করেছো। ওকে, ঠিক আছে। তো আসলে এটার মধ্যে কত ধরনের মাপ আছে? ঠিক আছে, আর মিলিমিটার হচ্ছে আর মিলিমিটার। ওকে, ঠিক আছে। 1 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার? 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 3.48 এম। নো, 1 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার? 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার। ওকে, ঠিক আছে। দেখি আমাকে তুমি 500 এম বের করে দেখাও তো। ওকে, ওকে, ঠিক আছে। তো তুমি ড্রয়িং কয় ধরনের? ড্রয়িং হচ্ছে দুই ধরনের। কি কি? অর্থোগ্রাফি ড্রয়িং আর হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। আইসোমেট্রিক ড্রয়িং কি? আইসোমেট্রিক ড্রয়িং মানে হচ্ছে সমপরিমাণ। মানে সমপরিমাণ ড্রয়িং হচ্ছে মূল ড্রয়িংকে কাজের সুবিধার্থে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে। যে ড্রয়িং 90 ডিগ্রিতে অঙ্কন করা থাকে, 30 ডিগ্রিতে অঙ্কন করা থাকে, সেটি হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। ওকে, ঠিক আছে। তো পাইপিং শিডিউল কি? পাইপিং শিডিউল হচ্ছে পাইপের থিকনেস, পাইপের সাইজ, পাইপের হচ্ছে দাম, মতো পাইপের ওজন, এটা হচ্ছে পাইপের। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম কয় ধরনের? কি কি? 90 ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তো রিডিং স্যার কয় ধরনের? কি কি? অবজেক্টিক আর হচ্ছে ইসেন্ট্রিক, আর হচ্ছে ইসেন্ট্রিক হচ্ছে। আচ্ছা, 2-3টা বাল্বের নাম বলো তো। পাইপলাইনের 3-3টা বাল্বের নাম বলো। আপনার গেট বাল্ব, বাটার ফেলার বাল্ব, তারপর হচ্ছে আপনার নন লিটার বাল্ব। ওকে, ঠিক আছে। তো একটা লাইনে রেডিউসার কেন ব্যবহার করা হয়? বড় লাইনকে ছোটো লাইনের সাথে কানেকশন করার জন্য রেডিউসার ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। তো এটা সেফটির নাম বলো তো, কোন সেফটি নিয়ে তোমাদের কাজ করতে হবে? হেলমেট। ওকে, ঠিক আছে। তো তুমি একজন পাইপ ফিটার হিসেবে কোন টুলসটা তোমার কাছে সবসময় থাকা খুবই জরুরি? মেজারমেন্ট। তো বন্ধুরা, আমাদের স্টুডেন্টদের কোর্স আজকে প্রায় শেষ হয়ে গেছে। তো আমাদের এখানে কীভাবে কাজ শিখলো, তো আজকে ও নিজের মুখে শুনবো যে আসলে ও আমাদের ট্রেনিং সম্পর্কে কী ফিডব্যাকটা দেয়। সেটা তুমি আমাদের এখানে কাজ শিখে কী কী উপকৃত হয়েছে একটু আমাদেরকে বলো। এখানে কাজ শিখে মানে অনেক কিছু ধারণা ছিল না, যে মেজারমেন্ট টেপ, তারপর হচ্ছে পাইপের সম্পর্কে, মানে আইসোমেট্রিক ড্রয়িং। আইসোমেট্রিক মূলত আমি আইসোমেট্রিক ড্রয়িং কি বুঝতাম না। তো এখানে হচ্ছে স্যার আপনি যেভাবে বুঝেন আইসোমেট্রিক ড্রয়িং, বাট একটা ইঞ্জিনিয়ার যেভাবে মানে সাইডে গেলে কাজ করবে পাইপের কাজ, সেটা হচ্ছে আমাদেরকে আপনি ইঞ্জিনিয়ারিং না করে বলছে আপনি আমাদেরকে 3 মাস করতে কিছু শিখেছেন, যে একটা ইঞ্জিনিয়ারে কী করে, কীভাবে একটা আইসোমেট্রিক ড্রয়িং হচ্ছে করতে হয়, ড্রয়িংটা কীভাবে কাজ করতে হয়। ঠিক আছে, আমাদের এখানকার যে ট্রেনিং সেন্টারের পরিবেশ সম্পর্কে কিছু বলো, যে আসলে আমাদের ট্রেনিং সেন্টারের পরিবেশটা কেমন, কর্মমুখী পরিবেশ কিনা? আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশ অনেক সুন্দর। এখানে যারা ব্যবস্থাপনা ছাত্র, তারা হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে কাজ শেখায়, আর প্রত্যেকটা ছাত্রদের ঠিক আছে হাতে কলমে শেখানো যায়। আর হচ্ছে এখানে আপনার যে কিছু না পড়ে এখানে আপনার মাস্ক চেক দিয়েছে। তুমি কি এখানে কাজ শিখে ভাই? জি স্যার। এখন তুমি পাইপিংয়ে সার্টিফিকেটের যে কোনো কাজ করতে পারবা, কনফিডেন্স আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের স্টুডেন্টের কোর্স আজকে সম্পূর্ণ হয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। তার আমরা মোটামুটি একটা প্রাথমিক একটা ইন্টারভিউ নিলাম। তো আমাদের এখানে যে স্টুডেন্টগুলো আছে বা আমরা যে তাদেরকে এরকমভাবে দক্ষ করে তুলি, তারা পাইপিং ফেব্রিকেশনের জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ, যে কোনো কাজের জন্যই তারা পারফেক্ট হয়ে যায়। তারা আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে ভালো করতে পারবে, ইরেকশন, ফিটিং, ইনস্টলেশন, চার্টে এভরিথিং সম্পর্কে তাদেরকে আমরা এরকমভাবেই দক্ষ করে তুলি। তো বন্ধুরা, তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর বন্ধুরা, আমাদের এরকম ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো লাইক করবে। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।